যেই এলাকাগুলোতে এখন ডায়রিয়া দেখা দিচ্ছে, পেটের সমস্যা দেখা দিচ্ছে, আইবিএস দেখা দিচ্ছে, আমাশা দেখা দিচ্ছে, স্টোমাক অ্যালার্জি যেখানেই দেখা দিচ্ছে, সেইখানের জন্যই স্যালাইন দরকার। স্যালাইন যে শুধু ডায়রিয়া খাবেন তা না, যে কোনো পেটের সমস্যা হইলেই আপনি স্যালাইন খেতে পারেন, ইভেন কি মাথা ব্যথার জন্যও স্যালাইন খেতে পারেন। কারণ আমাদের যারা কবিরাজ বৈদ্য আমাদের ভাষায় বলে, মাথার জন্য মাথা ব্যথা হয় না, পেটের জন্য হয়। আমরা এত বেশি রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ভাজি ভুনা জিনিস খাই, যেগুলোর জন্য আমাদের আপওয়ার্ড গ্যাস বুক থেকে উপর দিকে এসে মাথা হিট করতে থাকে, এজন্য মাথায় ব্যথা হয়। তাই আমরা যদি একটু শাকসবজি ফলমূল মশলা বেশি খাই, স্যুপ জুস বেশি খাই, পানি জাতীয় খাবার বেশি খাই, তাহলে আলহামদুলিল্লাহ এগুলো প্রতিরোধ হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এ সময় অনেকেই আমাদের কাছে টেলিফোন করতেছেন যে অনেকের গলার নিচটা ঘেমে যাচ্ছে, মাথার চুলটা ঘেমে যায়। এর একমাত্র কারণ হলো আমরা অনেক বেশি রিচ ফুড খেয়ে ফেলতেছি, এই রিচ ফুডটা কমাতে হবে। আর সবচেয়ে নিরাপদ হলো যে আমরা 2 থেকে 3 বার গোসল করতে পারি। কারণ আমরা বাহির থেকে এসে শুধু হাত ধুই, কিন্তু পাটা ধোয়া হয় না। আমরা যদি একটু অজুটা করে ফেলি, তাহলে আলহামদুলিল্লাহ অজুটা করে নিলে আমাদের 5টা অঙ্গই পরিষ্কার হয়ে যায়। আপনি সাবানটা যত বেশি ব্যবহার করতে পারবেন, ততই আপনি নিরাপদ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে খাবারের ভিতরে কোনো রিচ ফুড ভাজা খাবার খাবেন না। অনেকেই বাসি তেল দিয়ে, এই রমজান আসার পরে দেখি অনেকেই শেষ রাতে এর খাবারের ডিম ভাজার তৈলটা সন্ধ্যা ইফতারিতে ব্যবহার করে। যত পুরনো তৈল তার অ্যাসিড ভ্যালু 4, 8, 12 পর্যন্ত অ্যাসিড ভ্যালু উঠে যায়।